প্রথম হইল পবিত্র কোরআন হাদিসের আলোকে নারীর মর্যাদার বিবরণ। বাট্টি বাট্টি করে কইলে খেয়াল করবা, কোরআন শরীফ আল্লাহ তাআলায় একটা আয়াতর মাঝে কইছেন, আনিস কুরলি ওলি ওয়ালিদাইক, তুমি তাইন আমি আল্লাহর শুকর আদায় করো আর তোমার মা বাবার শুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করো। মা বাপ দুজনের বুঝা গেছে নি কথা, এরার স্তর কত খান, আল্লাহর পরেও আল্লাহ হইতরা আমি আল্লাহর শুকর আদায় করিয়াও সারা পৃথিবীর মাঝে সর্বপ্রথম তুমি তাইন কৃতজ্ঞতা জানাও, শুক্রিয়া আদায় করো আপনার আর মা এবং বাপর। বুঝা গেছে? জি না হুজুর, মা বাপ কিতা ইতা তো বুড়া বেটা বুড়া বেটি বলা নানি খারবার, তা বাড়ির গিয়ে হালে খালি খেট খেট করো, কিছু বাসা সবর নাই, কিছু হলে আছে নানি, তো আমরা কিতা করবো? বড় হুজুর ফিরছে ওর বাড়ির হুজুর, যাই তো টিফিন লইয়া ফুলাও বানাইয়া মোর রান বিরান করিয়া লইয়া যাই, বড় ফিরোর ফিরছে ওর বাড়িত সাহেবর বাড়িত, ইলা কিছু যাইনি। দয়া করে বুঝি, সবচেয়ে বড় ফির আপনার আমার বাড়িত আপনার আমার মা বাপ, বকলমি অকু খেতুয়া লকু বেপারী অকু কোন বেপারী অকু, আপনার আমার কাছে সবচেয়ে বড় ফির আপনার আমার খে মা বাপ। ফিরোর বাড়িত মশালইয়া যাওয়া আমি খবর পাইলে আমার গাড়ির টাঙ্গল রাখি, টাঙ্গল বুঝিনি বাট্টি লাঠি জিগার করিয়া জানে যদি খানো যাইতে চান্দন এলে ফিরছে ওর বাড়ির মঙ্গল ইয়া টেঙ্গে দি বাল্লানি শুরু করুন, পাল্লা ইয়া দম লইয়া জিগার করমু ই মাসর বিত্রে ই টিফিন কিতা দিল ইয়া যারায়, এলে হুজুর ওই যে বারিক চাউল তারে কিতা হইন, জি না এস এন টি তা তো মজা হয় না সাহেবাইল কিবা তো খালি জিরা ওতা চাউল দি ফুলাও বানাইয়া লুসফুসা করিয়া আর দেশি মুরুক এগারে একটা ডিম পাড়িছে জব করিয়া রানুন বলা করি আপনার বুনা বানাইয়া হজরতর লগে ইনার হুজুরও না হজরতর লগে টিফিন লইয়া যাইয়ার আমার আতাউর রহমানের লাগান মানুষে ফাইলে দিব ঠেঙ্গে দি ডান্ডা সব সব হজরতর বাড়ির ফদ তুইয়া নিজের বাড়ির ফদ তো এক মাসের বৃত্তে খাও বুকুতার দি খাও নিজর মারে বাফরে বৌরে খুঁজলাই নি বলে আপনি একটা দিন ওলা মুরুক জব করি বানা কোয়া আপনি দারো বকুয়ার আমি দারো বই আমার সোনার মারে বাফরে সামনে বইয়া এখান তোমা দি খাওয়াই খরছি নি খরি নি। অধিকাংশ মানুষের জবাব কিতা খরি না, তে ফিরছে বরাবর গীতাতে ঠেঙ্গে দি বাল্লা খাইতা না কিতা খাইতা ভুল হইব নি আমার কোয়া। আল্লাহ তো কোরআন শরীফে কইছেন না আমার শুকুর আদায় করার বাদে তোমার ফিরোর শুকরিয়া আদায় করো, আমার শুকুর আদায় করার বাদেও দ্বিতীয় স্তর আপনার মা বাপ, গরু ব্যাপারি না ফুকুন ব্যাপারি না আলগাপুরের বন্ধ খেতুয়াল না দোকানদার, আপনার মা বাপ সবচেয়ে বড় ফির। বুঝা গেছে নি? আচ্ছা এখন তোর মা বাপরে সমান রাখছেন না নি আল্লাহ তাআলা, আইলাম নবীজির কাছে ইয়া রসুলাল্লাহ আপনি তুলে আরো বুঝাইয়া দেখ বলে না আল্লাহর আরো কথা শুনো, মা বাপে যত কড়া শাসন দিন বিয়া হয়ে গেছে হরুতা পাইলিছো বড় হয়ে গেছো আপনার বউর সামনে হরুতার সামনে বাপে হেরান হইয়া ইয়া হামাইতে বলছেন হে বিয়ান দাস ছাগলী কইন দিকে দেখছ নাই দি ওগু আনকি যা ও কই কই যদি উফ বাবাই আইয়া তোমার দম গাল লইতাম পারলাম না, কোনো অন্যায় মাতিছি নি খেয়ে হকু যাই কিন্তু মহা অন্যায় মাতিছি। আল্লাহ তাআলা কোরআন শরীফ ও গাইডলাইন দিছেন তোমার ফির হইন হুজুর হইন উফ হও অত বড় কুন্তা না তোলা ইশারা বেয়াদ বি হইতে পারে কিন্তু মা বাপ সম্বন্ধে সাবধান, ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাপর কোনো হতাত উফ হইতে পারতায় না। বুঝা গেছে নি? তা আল্লাহ মা বাবার সম্মান আরও উঠতে নিলা নানি, আপনার আমার ফিরোরে উফ কইলে বেড়া নাই মা বাবারে কইলে বেড়া। এখন নবীজিরে জিগার করি ইয়া রাসূলুল্লাহ মা বাপ থাকি ফাল্লাত উঠাইলে দশজন রে কোনজনের ওজন আল্লাহর কাছে বেশ বাড়ি, তো নবীজি কই দেন যে তুমি দেন বুঝো বালা করি বেটাইন থাকি বেটি মা নানি বেটা বাপ তো বেটা দশজন ইজ্জত আগে দিছি ই দশজন থেকে
তুলনা করলে মা বেটির ইজ্জত বহু বেশি। তো নবীজি ফরমান আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আওলাদর ছেলে মেয়ের বেহেশত মায়েদের পায়ের নিচে। বুঝলাম বাসা বদলিছাম বদলিছি না, বাসা বদলি লইলে মনে হয় ভালো হইব, আপনার সুবিধা জি হইব, ওলাউ চলেন সভাপতি হিসাবে ওইটা ওলাউ চালাই দিতাম। তো নবীজে ফরমাইছেন বেহেশত মার ফায়ার নিছে। উলামায়ে কেরাম কোনো হাদিসও আসেনি বাফর ফাওয়ার তলে এইটা না, নাই। তাহলে আল্লাহ বাপ থাকি মা হইলা বেটি বেটির ইজ্জত আরো বেশি দিছেন নি। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময় কোরআন শরীফ স্বামী স্ত্রীর অধিকার বন্টন করলা, 50-50 বন্টন করছেন, অর্ধেক অর্ধেক, স্বামীর উপরে স্ত্রীর, স্ত্রীর উপরে যতক্ষণ স্বামীর অধিকার স্ত্রীরও অতটুকু সমান অধিকার স্বামীর উপরে, এক বিন্দু কম নাই। আমরা তো ওইটা তো হড়মর বলু ও তার কথা লে হুজুর যে কোনো জমিন অনলাইন ফুলাইতরা দাম দর হুনছি আলগাপুর বাজারের দ্বার আপনার বাড়ির শাসির লোকে মাতিসলানি দর বেটা বে আন্দাজ ও তো বেটির তোরে হুনাইন নি রে ও তো বেটির তোরে হরইনি হড়মর বলু একগু বাঙ্গিলে হগু আছে ইতা আমরা কিছু মাতিনি। আল্লাহর নবীজিয়ে কোনো খাম করছেন না তান বিবির পরামর্শ ছাড়া। তান সাসাইন অত্যন্ত শিক্ষাবিদ আবু জেহেল, যার নাম আসলো আবুল হেকম, আবু লহব, উৎপা সহেবা, কোনো জ্ঞানীর কাছে গেছেন না নবীজি পরামর্শ। নবীজি পরামর্শ লইছেন তান স্ত্রী তান বিবি হজরত খাদিজা রাজিয়াল্লাহ তাআলা আনহার কাছে। বুঝা গেছে নি কার কাছে পরামর্শ লইছেন হুজুর? হজরত খাদিজার কাছে। বেটি এই নাক বেটি নানি সম্মান বেটাইন থেকে বেটিন তোরে বেশি দিছই নি। আচ্ছা তো আল্লাহ তালা স্বামী স্ত্রীর অধিকার বাটিতে হইতরা উলামায় কেরাম আলী মহল সাহেব মহল খেয়াল করবা ওলাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মায়রুফ, স্ত্রীদের অধিকার আগে কার কথা কইতরা? স্ত্রী বেটি নানি স্ত্রীদের অধিকার তোমরা স্বামীদের উপরে অতটুকু, যতটুকু অধিকার আপনাদের আপনাদের স্ত্রীর উপরে সমান সমান, কোনো বেশম নাই। বুঝা জাননি কথা? আমি কোরআন শরীফ সাইয়া সাইয়া ফুরিয়া। আচ্ছা এখন ইগুন মিলাইলে গিয়া চূড়া বাড়ি যায় বেটিন তোর। আমি আল্লাহকে কই 50-50 ফুরা নাই, বেটিন তোর অধিকার 50+ অর্ধেক থেকে তুলা বেশ, আর বেটাইন তোর অর্ধেক থেকে তুলা কম। লিখিলা আল্লাহ তাআলা ই যোগান হইয়ার নবীজে যোগান হইতরা আগে খালি বেটিন তোর মাত মাতিতরা, স্ত্রী হলোর অধিকার তোমাদের উপরে তোমাদের যতটুকু অতটুকু, আগে অধিকার খার স্ত্রীর বেটির, বেশ খার পায়ের তলে মার পাওয়ার তলে। আচ্ছা আরো হাদিস নবীজি কইতরা আল জান্নাতু ইনদা রিজলিহা, মার পাওয়ার দারো পাওয়ার তলে তোমাদের যত তাহাজ্জুদ ফলো নফল নামাজ ফলো জিকির করো তসবি ফলো খাজ হবে না, মা যদি সামান্য বেজার থাকেন খাজ হইত না। ও শবে বরাত আর শবে কদর আর ঈদর দুই ঈদ আর আরফার রাইত আর ইফা সদিন রাইত দোয়া করলে আল্লাহ সব দোয়া কবুল করেন। কিন্তু আল্লাহ কইলেছে নবীজির মাধ্যমে যারার মা বাপ আপনারা রুষে বেজার, বিশেষভাবে মা বেজার বাপও বেজার, কিবা তো যারা মদ খায় গাঞ্জা আফিং খায় ড্রাগস খায় সুদ খায় গুশ খায় এরার দোয়া এই ফাসর রায় তো আল্লাহর কাছে কবুল নাই। তোলা মনে রইব নি বেটিন তোর অধিকারের লোকে তোলা কই নিলাম, এটা সাড়িতাম নি আমরা আর সাড়াইতাম নি জি লোকে আরো দুই মিনিটে এক মিনিটে কইলাই। মুসলমানের মাঝে মুনাফিকর খাসলত সাইটটা তাহলে নবীজে কইছেন বেটিন বেটাইন ঈশ্বর খাটি মুনাফিক হয়ে যাইবা, আর খাটি মুনাফিক খানো রইব ফেরাউন কারুন সাদ্দাদ আবু জেহেল আবু লহব উৎপা সোহেবা
আল্লাহর নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী রাসূল নবী হযরত মূসা কলিমুল্লাহ এনতানোর দজনের দুশমন কুরআনও যেগুনতর নাম জাহান্নামে কইয়াইস অগুনতরে যে দুজহ আল্লাহ জায়গা দিবা এর চেয়ে নিকৃষ্ট 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 দুজহ মুনাফিক হলরে তৈবা বুঝা গেছে নি আর ও মুনাফিকর সাইর খাসলত আল্লাহর নবী কইছেন কোনো মুসলমান বেটিন বেটাইন্তর চরিত্র যদি এই সাইটটা খাসলত একত্রে পাওয়া যায় হে জানিয়া রাখো খাঁটি মুনাফিক বনি গেছে বুঝা গেছে নি সাইটটা কিতা এক মিনিটে গোনা রাখবা মিশা মাতমাতা লগে মিশা সাক্ষী মিশা মকদ্দমা ওয়াদার খিলাফ করা খালি মুসলমানের লগে নাই মুসলমান ও মুসলমান হিন্দু ইহুদি খ্রিস্টান কোনো মানুষ জাতর লগে জবান দিয়া জবানের খিলাফ করা দুনিয়ার কোনো মানুষ জাত মুসলমান হইলে জাত ভেদাভেদ করতে পারত না সব মানুষ আপনার আমার আপন ভাই বোন শুদ্ধর ভাই বোন মুসলমানের লগে মিশা মাতিলে যে গুণা অন্য হিন্দু ইহুদি খ্রিস্টানের লগে মাতলে ডাবল গুণা কিতার লাগে এক মিশা মাতার গুণা আরও গুণা কিতা ই মানুষ হয়তো কোনো দিন ইমান আনত আসলো কিন্তু আপনার আমার বেগাসলতি দেখলে বলে মুসলমান ওইয়া কিতা করতে রে ইতায় তো ওই হাবুগুলি মিশা মাতইন আমানত মারিয়া খাইন ওয়াদা খিলাফ করইন অশ্লীল গালিগালাজ করইন সুদ খাইন খাই খারবার ঠোকাঠকি করইন ও বেগাসলতি শিখতে নিও তার দলগিয়া ইলা ওইয়া মুসলমান থেকে মানুষ হরিয়া রইব না নে এর লাগে ডাবল গুণা বুঝা গেছে নি আমানত মারিয়া খাবা অশ্লীল গালিগালাজ করা এই সাইরোটা মুনাফিকর খাসলত সাড়িতাম সাড়িতাম নে ইনশাআল্লাহ তো নবী যে ফরমাইন এর বাদে নবী যে ফরমাইন যে আপনারা মা অকল ফাওয়ার নিচে বেহেস্ত গেলা মা আইলা স্ত্রী বউ এখন আল্লাহ তাআলা কুরআন শরীফ যত জায়গাত নেক মানুষের কথা বয়ান করছেন ওটা করলে বেহেস্ত যাইবা ওটা করলে দুজহ যাইবা কোনো কানো চিন করে কইছেন না বেটাইন ফিরসা বল যাইবা আর বেটিন দিদা কড়মর বললু না আল্লাহ তাআলা কইছেন বেটাইন তোর মাঝে জেলা হাসনে বছরই অলি হইতে পারেন বেটিন তোর মাঝে রাবিয়ায় বছরিয়া হাসন বছরিতে কি বড় অলি হইতে পারেন বুঝা জাননি কথা এর লাগে কইসইন আল্লাহ তাআলা যেন যেন বয়ান করছেন কইসইন আমি ফাস্তাজাব আলাহুম রাব্বুহুম লা উযি আন্নী লা উযিউ আমাল আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বেটি ও বেটাও যারা নেক আমল করবায় আমি বেটি বেটা খেয়র বালা আমল বরবাদ নষ্ট করতাম না ওমান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওহুয়া মুমিনুন فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا بيتيوكو بيتيوكو بيتاوكو زارو نيك عمل غربا ارا بيتي اويلو دوزو بهشتو زيبا بيتا اويلو بهشتو زيبا بيتين بيتاين غوريا كونو আলাদা কিছু নাই ফালতু গফরি হইতো না তো কুরআন হাদিস থেকে মারতে লাগবে আচ্ছা এখন আমরা দেখি আবার তুলা দেখি মা বাবার মাঝে নবীজি কতখান ফাল্লাখার বাড়ি করছেন এক সাহাবি সবচেয়ে বেশি হদিস বয়ান করছেন প্রায় 5477 হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 লাখ সাহাবির মধ্যে সবচেয়ে বেশি হদিস 5477 বয়ান করছেন ও আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কইতরা একদিন আমি নবীজির সামনে এক মানুষ আইলা নবীজির কাছে মাত বুঝা যাব না আয়া নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বালা ব্যবহার করতাম খার লগে সবচেয়ে বেশি কিতা কইছেন বালা ব্যবহার সবচেয়ে বেশি খার লগে করতাম মান আহাক্কু বিহুসনে সাহাবাতি কালা উম্মুক ইলা তোমার মার লগে এর বাদে সাহাবি কইলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে খার লগে উম্মুক তোমার মার লগে এর বাদে কইলে ইয়া রাসূলুল্লাহ খার লগে বালা ব্যবহার করতাম কইলা উম্মুক তোমার মার লগে কবার কইলা তিনবার এই নো লোক চালাত নাই কইলে ইয়া রাসূলুল্লাহ এর বাদে খার লগে ও চতুর্থবার কইলা
কালা আবুক তোমার বাপর লগে। এই হদিস বুখারি শরীফ কিতাবুল আদব বয়ান করছে। এখন বোঝা গেছে নি নবীজি আমরা বাপ থাকি মা বেটির গুরুত্ব তিন গুণ বেশি দিচ্ছিন তো, এর লাগি আমরা সমাজ ও বেটিন তোর ইজ্জত আমরা বুঝি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় বালা মানুষ আর বাদ মানুষের একটা সার্টিফিকেট দিছে, বালা মানুষ করবু আর বাদ মানুষ ইত্তর মানুষ করবু। ওইটা এই হদিস তারিখে ইবনে আসাকির বড় এক মহাদ্দিসের লেখা ইতিহাস ওখানে বয়ান করছেন। হইতরা নবীজি কইছেন মা আক্রামান নিসা ইল্লাল করিম, বেটিন তোরে ইজ্জত দেন বালা মানুষে, যেটা বেটাইন বালা মানুষ কোথায় বেটিন তোরে মারে বনিরে ফুফুরে বৌরে হড়িরে দুনিয়ার সারা বেটিন তোরে ইজ্জত আর সম্মান দেন। মাত বুঝা গেছে নি? আর কইলা লগে লগে ওয়ামা আহানাহুন্না ইল্লাল লাঈম, আর এরারে বেজ্জতি ভাষা অভদ্র ভাষা ব্যবহার করেন সমাজের মাঝে সবচেয়ে কমিনা কমজোর অফ যেগুলো, বুঝা গেছে নি? হাই খানো আনি একগুলো সান খাসা কাটা তুইয়া আইসি আইল দেওয়া তুইয়া আইসি খানো গেস সান্দন হিকে আমরা দেশের বেটি নিতা বড় বদ্র ফিরাইয়া যেদিন হইব বলে আয়ার দে ফানি লুইয়া তুন ফানি খাইয়া যাইতে খানো ও সাবুদ বানাইব তো আমরা অভদ্র ব্যবহার হিকিম, ঠিক আছে কি না? ও নবীজিও কইছেন আমার বাসা নাই ভাই, নবীজিও কইছেন বেটিন তোর লোকে খারাপ ব্যবহার অভদ্র ব্যবহার করেন সমাজের মধ্যে ইত্তর ফেত্তর যেটা লইম আরবিতে উতারে হয়, বুঝা গেছে নি? আমরা এটা সাড়িতাম সাড়াইতাম নি, সাড়ানি দরকার নি হকু, বেটিন তোর ইজ্জত দিতাম। আমার দোস্ত বল আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির হদিস আমরা দেখলাম মার ইজ্জত, আমরা দেখলাম বউর ইজ্জত, তুলা তুলা এটা হদিসের কিতাব থেকে এখন দুইটা তা আনছি। এখন নবীজি ফরমাইদরা বেটি নিতার ইজ্জত কতখানি তা বিশেষভাবে বউ আইন স্ত্রীও হল এটা খড়মর বলু উনি না আর কোনটা, বিশেষভাবে খালি স্ত্রীর কথা নবীজি কইতরা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তাআলা আনহু থেকে ই হদিস বয়ান, মুসলিম শরীফ নাসাই শরীফ ওই হদিস আমরা তো এটা ফড়ি খেয়াল করি না। এর লাগে বদরপুরের হুজুর হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব কই দেয় কিতাব পড়িলে ফাজাইও, এটা সারাও তো কিতাবও আছে আমরা আমলও সজনের আছে সজনে এটা ফাজাই ফরমাইছেন কইতরা ইন্নাদ দুনিয়া কুল্লাহ মাতা, দুনিয়ার সমস্ত কিছু বড় সম্পদ সোনার উপাও সম্পদ টাকা পয়সাও সম্পদ জমিন জায়গাও সম্পদ ফুয়া বুড়িও সম্পদ বৌআইনও সম্পদ ও খায়রু মাতা ঈদ দুনিয়া আল মার আতুসালিহা, সমস্ত দুনিয়ার মধ্যে সবচেয়ে বালার সম্পদ হইল এক নেক বুদ্ধিমান শিক্ষা শিক্ষিত স্ত্রী রমণী, বুঝা গেছে নি? এর লাগে নবীজি কোনো কিছু হইলেও তার শিক্ষিত আখলমন বুদ্ধিমতী রমণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে পরামর্শ লাগি আইতা, বুঝা গেছে নি? আচ্ছা এখন আরো হাদিস নবীজি ফরমাইছেন ও খতারে তুলা গুড়াইয়ার মজবুত করি লাইসা মিন মাতাঈদ দুনিয়া শাইউন আফজালু মিনাল মারআতিস সালিহা, সারা দুনিয়ার সম্পদ খুঁজাও সোনা রূপা হীরা মণি মুক্তা জমিন জায়গা টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, এক উপযুক্ত শিক্ষিত বুদ্ধিমতী স্ত্রী রমণীর চেয়ে দামি কিমতি আর কোনো সম্পদ পৃথিবী টুকাইয়া পাইতায় না, বুঝা গেছে নি? এর লাগে ইজ্জত খুব বেশি দিলা তো আয় এখন ফুলিন তোর গেছে ফুলিন আর ফুয়াইন আমরা হকলোর হলিন যা তোমার নি যারা আওলাদ পাইছে আওলাদ পাইছি যারা আর এখান ওই তো ফুয়া ফুলির লোকে মায়া ওই তো ফুয়া ফুলি যদি ফেউরার আল্লাহ হায়াত বাড়াই দেউক হকলোর কোনো ফুয়া ফুলি যদি মারা যায় চকুত ফানি আই তো মা বাপ মরলে জেলা চকুত ফানি আয় আই তো আর আয় না যদি এই জানতা এই বাপ নাই এখন নিষ্ঠুর নিষ্ঠুর হল আমি কইয়ার না। নবীজির কাছে একদিন এক সাহাবি আসলা সকল যাত আমরা শিকিবার লাগে কইলা ইয়া রাসূলুল্লাহ আমারেও একদিন কইলে একজন আমার বাড়িতে গিয়া দেখলা আমার হরুতা নাতিন বেরিয়া ঘুরিয়া খালি
ইয়ে করতে তামসা করতে আমিও খেলাই আর ও কইলে হুজুর আমারে আল্লাহ দিয়েছেন ফার্স্ট হয়ে ঘুর এক গুতা দাঁড় লইতে পারছেন না আমি তাহলে নবীজির হদিস কইলাম একদিন নবীজির কাছে এক সাহাবি কইলে ইয়া রাসূলুল্লাহ অমুক অমুক রে দেখছি সাহাবি এদিন বাড়িতে গেলে হরুতায় বেরিয়া খালি খাবার সুবর সানিয়া মাখিয়া শেষ করিলেন আমি পাইছি সাত আট গু এক গুতা আমার ধারে দিয়ে দিতে পারছেন না নবীজি কইলে আল্লাহ যদি তোমার দিলর মাঝে নিষ্ঠুরতা দি বড়ি দিলাই আমি কিতা করি বুঝা গেছে নি কথা এটা হইল নিষ্ঠুরতার পরিচয় এখন ফুয়া ফুড়িন পাইছি মায়া করে ফুইতাম পালিতাম তালত থাকি মাছর টুমা তুলিয়া সরু থাকলে মুখো দিয়ে দিতাম অগুইল বাফর মার পরিচয় তাল দুধ লইলে আমি তোড়া লইয়া ফুয়ারে ফুড়িরে তোড়া বেশ দিতাম এগু আমার রহমত মায়ার পরিচয় আচ্ছা তো কইতরা নবীজি ফুয়া ফুড়ি যারেও ফালো সব হইব ফুয়াইন ফালিলে সব নাই নি নিশ্চয় সব আছে কিন্তু আল্লাহ ফাল্লা তুলিয়া দেখাই দিতরা ফুয়াইন ফালিলে সব বেশি না ফুলিন ফালিলে সব বেশি আল্লাহ সকল কলে মা দি দেখাইলা বৌ দি দেখাইলা এরকম ফুলিন দি দেখাইতরা তো কোন বুঝে বেটি নি তার এলাকা কইতরা নবীজি সেও যদি আল্লাহ তানে দুগ্গু ফুড়ি দেন টান করো জনম আর দগ্গু ফুড়িরে যদি বালা করি ফুইয়া ফালিয়া বড় করেন বালি হয়ে যান কোনো হদিস আইসে শিক্ষা দিন আর একবার বিয়া দিন আর ই হদিস অতখান নাই খালি বালি হয়ে যান কইত্রা কিয়ামতর দিন তাই যখন হাসরর ময়দান আইবা এই দুই ফুড়ি ফালিবার সব হিসাবে কইত্রা নবীজিয়ে ও বলা দেখাইতরা ওই যে আমার আঙ্গুলো জেলা তুলা বেশম আমি আর আমার উম্মত ও বলা আমার লগে থাকবা আমার থেকে তুলা আমি নবী হিসাবে তুলা উফরোর দরজা আমি নবী হিসাবে ওগুন লম্বা জেলা আমি যেমন তুলা উফরোর দরজা আর তাই উম্মত হিসাবে তুলা দোদারোর বাট্টি ওগুন তোর দরজা কিন্তু নবীজির লগে বেহেস্ত থাকবা বুঝা গেছে নি ফুলিন তোর ইজ্জত এর লাগে আমি ও যতক্ষণ তুলা আলোচনা করলাম আমরা বুঝছি নি বেটিন মা হিসাবে বউ হিসাবে স্ত্রী হিসাবে ফুড়িন হিসাবে কোনো ফুয়াইন ফালিলে ইলা কইছেন না ই হিসাবে সব ক্ষেত্রে দেখা গেল আমরা বেটিন তোর ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি দিছেন বুঝছি নি আমরা